প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর সহ বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে কাঁচামরিচের আবাদ করেন কৃষকরা। ফলনও হয়েছে ভালো, কিন্তু চলতি মাসে টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার মরিচের ক্ষেতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে মরে যায় অনেক গাছ। আমি 60% মরিচ লাগাইছিলাম, অতি বৃষ্টির কারণে 40% মরে গেছে। মরিচজন আছে 10 মিনিট টাকা পাই নাই, এনে বৃষ্টিতে মরিচ মরে গেছে, এনে মরিচ দেখা হয়েছে, এনে তো মরিচ নাই না তোলা পারতেছি না। কৃষকদেরকে হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে আপনার হচ্ছে পরিমাণ মতো হচ্ছে সার, এবং হচ্ছে যেহেতু কিছু কিছু গাছে আপনার মাকড়ের সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাবামেক্টিন গ্রুপ আপনার হচ্ছে পরামর্শ দিচ্ছি, তো সেগুলো যেন গাছগুলো চেহারা ভালো হলে এমনিতে হয়তো ভালো মরিচ পাবে তারা। উঁচু এলাকার ক্ষেত থেকে মরিচ তুলে এরই মধ্যে পাইকারি হাটে তা বিক্রি করছেন কৃষকরা, সেখান থেকে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে। সরবরাহ কম হওয়ায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। আমাদের সিজনের সময় এখানে 30-40 ট্রাক কাঁচামরিচ আমদানি হইতো, বৃষ্টির কারণে ক্ষেত জমি নষ্ট হয়ে যাওয়াতে 1-150 মন প্রতিদিন আমদানি হচ্ছে। মানিকগঞ্জ আড়ত থেকে আমরা কিনছি, এটা হলো আপনার 150 টাকা কেজি কিনা, 160 টাকা বিক্রি করতেছি। এখন বর্তমান মরিচে লাভ হইতেছে না, দামটা একটু বাড়তি, তো এই কারণে 9 কেজি মরিচ আনছি, কেউ 60 টাকা কয়, কেউ 70 টাকা কয়, কেউ 50 টাকা কয়, আমি 150 টাকা চাইতেছি। প্রায় একই চিত্র যশোরেও, বৃষ্টিতে খেতে পানি জমায় মরে গেছে অনেক গাছ, এতে ফলন কম হলেও দাম বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ঝাল এখন 140 টাকা বিক্রি হচ্ছে, লাগাইছে 2 বিঘে, কিন্তু ঝাল সব মারা গিয়েছে। প্রথম দিকে দাম কম থাকলেও এবার বৃষ্টির পরে ঝাল গাছ মরে যাওয়ায় দাম একটু বেশি হচ্ছে। বাড়িতেই ব্যবহারীরা নিয়ে চলে যাচ্ছে ভাই, সমস্যা নেই, আল্লাহরাম ভালোই দিচ্ছে। তবে অতিরিক্ত দামের কারণে বাজারে কাঁচা মরিচের চাহিদা কিছুটা কমে গেছে। কিছুদিন আগে ছিল 30-35 টাকা কেজি, আর এখন এক পদ্ম 40-45 টাকা। ঝালটার দামটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য মানুষ একটু কম কিনছে। পুরো বর্ষা মৌসুমে মরিচ গাছের শেষ পর্যায়ে, আর অতি বর্ষণে মরিচ গাছ স্বাভাবিকভাবে একটু মরে যাওয়া বা শেষ পর্যায়ের উত্তোলন হওয়াতে স্বাভাবিকভাবে স্থানীয় প্রোডাকশনটা একটু ঘাটতি আছে। যশোর জেলায় স্থানীয় জাতের পাশাপাশি 3 জাতের মরিচের চাষ হয়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।